ধরুন আপনি সাধারণ মানুষের মতো হাঁটছেন, হঠাৎই মনে হলো আপনার হাত অথবা পা নেই। আবার কখনো মনে হতে পারে আপনার অস্তিত্বই নেই, আপনার আত্মা আপনাকে ছেড়ে চলে গেছে। কখনো আবার নিজের শরীর থেকে মৃত মানুষের পচনশীল দেহের গন্ধও পাচ্ছেন। এসব শুনতে অবাস্তব শোনালেও নিজেদের নিয়ে এমনই ভাবেন কিছু মানুষ, যারা কোটার্ট সিন্ড্রোম নামে একটি বিরল মানসিক রোগে আক্রান্ত। রোগীরা মৃত মানুষের গন্ধ পাওয়ায় এটি ওয়াকিং কর্পস সিন্ড্রোম নামেও পরিচিত। এই সম্পর্কে প্রথম ধারণা দেন ডক্টর জুলস কোটার্ড। 1880 সালে প্রথম শনাক্ত করা হয় যে কিছু মানুষের মাঝে নিজেকে নিয়ে এক ধরনের ভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং তা এতটাই তীব্র যে তারা বিশ্বাস করছে শরীরের বিভিন্ন অংশ, গুরুত্বপূর্ণ অঙ্গ, এমনকি আত্মাও তাদের শরীরে নেই। সাধারণত মাত্রাতিরিক্ত ডিপ্রেশন, সাইকোটিক ডিসঅর্ডার বা অন্যান্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগা মানুষদের এতে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। এছাড়াও ব্রেন ইনফেকশন, ব্রেন টিউমার, ঘন ঘন খিঁচুনি, ট্রমাটিক ব্রেন ইঞ্জুরির জন্য এ রোগ হতে পারে। এখনও পর্যন্ত কোটার্ট সিন্ড্রোমে আক্রান্ত মাত্র 200 জন রোগীর সন্ধান পাওয়া গেছে। সাধারণত এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। প্রাথমিক পর্যায়ে রোগের উৎপত্তি যাচাই করে চিকিৎসা দিলে সুস্থ হবার সম্ভাবনা থাকে, কিন্তু এতেও সুস্থ না হলে শেষ চিকিৎসা হিসেবে দেয়া হয় ইসিটি। ইসিটি হলো মস্তিষ্কে ছোট বৈদ্যুতিক স্রোত প্রবাহিত করানো, কিন্তু এতেও সুস্থ হবার সম্ভাবনা কম। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।